الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من والاه أما بعد একটা প্রশ্ন এখানে যেটা প্রশ্নটার অর্থ লিখেছেন লিখিত প্রশ্ন যে মুনাফিক কথাটির অর্থ কী এবং মুনাফিক কি কোনো জাতির নাম না মুসলিম ব্যক্তির খারাপ কাজ এবং তার চরিত্র থেকে খারাপ কাজ এবং চরিত্র থেকে মুনাফিক হয়ে যায় আসলে মুনাফিকটা কী এ বিষয়ে একটু বিস্তারিতভাবে জানাবেন সম্মানিত শেখ মুনাফিক নিফাক শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে দ্বিমুখিতা আর যার আসলে অভ্যন্তরীণ বিষয়টা উদ্ঘাটন করা যায় না তাকেই মুনাফিক বলা হয় যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু লোক এমন ছিল যারা প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে দাবি করেছে বা প্রকাশ করেছে যে তারা ইসলাম গ্রহণ করেছে মুসলিম হয়ে গেছে কিন্তু অন্তরে অন্তরে তারা কিছু লোক কুফর ছিল কাফের ছিল এই দ্বিমুখিতা এই জন্যই ইঁদুরের গর্তকে গর্তটাও এর মুনাফিকের নেফাক বলা হয় নেফাক বলা হয় এই জন্য কেননা ইঁদুরের গর্তে দেখতেছি আমরা যেমন ইঁদুরে এক গর্তে ইঁদুর ঢুকছে কিন্তু পানি ঢেলে হোক বা গর্ত খুঁড়ে আর ইঁদুর খুঁজে পাওয়া যায় না কারণ ইঁদুরের গর্তের একাধিক মুখ থাকে যে মুখ দিয়ে সে বের হয়ে যায় তারা আপনার ওই অন্বেষণকারী খুঁজে পায় না তো এই জন্য এই এরকম দ্বিমুখী চরিত্র যা তাকে মুনাফিক বলা হয় আর এই নিফাক হলো আপনার শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিফাক দুই প্রকার একটা হলো নিফাক আমালি এটা হলো মুনাফিকের কিছু কর্ম ব্যক্তির যেমনটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামাতুল মুনাফিকি সালাস ইযা হাদাসা কাযাব ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়া ইযা উতমিনা খান মুনাফিকের আলামত হচ্ছে তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে অন্য রেওয়ায়তে আসছে ওই যা খাও সমাফাজার যখন ঝগড়া করে বা তখন অশ্লীল বাক্য ব্যবহার করে অন্য রেওয়ায়তে আসছে ওই যা আহাদা কাদার অঙ্গীকার করলে ভঙ্গ করে ইত্যাদি এগুলি হচ্ছে মুনাফিকের আলামত বা চিহ্ন তো ব্যক্তির কাছে ব্যক্তির চরিত্রের মধ্যে যদি কোনো একটি আলামত বা চিহ্ন পাওয়া যায় তাহলে বলতে হবে যে তার মধ্যে কী রয়েছে নেফাকি চরিত্র রয়েছে কিন্তু ব্যক্তি আন্তরিকভাবে অথবা ইমানের দিক থেকে সে হয়তো মুনাফিক নয় আর দ্বিতীয় প্রকার হচ্ছে নেফাক এতেকাদি যেটা হলো বিশ্বাসগতভাবে সে মুনাফিক সে আন্তরিকভাবে সে মুসলিম নয় কিন্তু দেখানোর জন্য অথবা কোনো চক্রান্তের খাতিরে অথবা যে কোনো কারণেই হোক সে ইসলাম প্রকাশ করেছে তো ওই জাতীয় মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিকটে নিম্নস্থলে তো এটা হলো নিফাক আতিকাদি যেটা আর নিফাক আমালি সেটা মুসলিমের মধ্যেও পাওয়া যেতে পারে তবে এটা অত্যন্ত নিকৃষ্ট চরিত্র এটা থেকে কি করতে হবে আপনাকে প্রত্যেককে হেফাজত নিজেকে উদ্ধার করতে হবে ইমানকে তাজা করতে হবে আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে নিফাকি আমালি যেটা সেটা থেকে হেফাজত করেন আর নিফাক আতিকাদি তো অবশ্যই শেখ মুসলিমিনা আল্লাহ যেন তাদের হেদায়তের ব্যবস্থা করেন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ